ঝড় ঘূর্ণিঝড় সাইক্লোন বন্যা অতিবৃষ্টি খরাসহ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন একে অপরের পরিপূরক। এসব দুর্যোগের ক্ষতচিহ্ন রয়েছে দেশের প্রায় সব প্রান্তে, তবে দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট অগ্রগতি অর্জন হয়েছে বাংলাদেশের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে এই বিষয়গুলোই উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। আমাদের কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন এক জায়গায় যে কারণে সবসময় প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকি মোকাবেলা করেই আমাদের চলতে হয়। বাংলাদেশ দিবসটির স্লোগান নির্ধারণ করেছে, দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশল সমূহ বলতে হবে। আমি মনে করি আমাদের দেশের জন্য এটা অত্যন্ত চমৎকার একটা প্রতিপাদ্য বিষয় এবং খুবই যোগ্যোপযোগী এবং যথার্থ। প্রধানমন্ত্রী এ সময় রামপাল নিয়ে নিজের পরিকল্পনাও তুলে ধরেন। সমুদ্র বা বড় নদীর যে উপকূল এলাকাটা, ওইসব এলাকায় ব্যাপক হারে বৃক্ষরোপণ, অর্থাৎ সবুজ বেষ্টনী তৈরি করা, কারণ এই সবুজ বেষ্টনী কিন্তু বাংলাদেশকে ওই জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত আন্দোলন এত কথা, সেখানে 500,000 গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য এবং কার্বন সিঙ্কের জন্য। আমাদের একটাই বাঁচার পথ এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়া, সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা। প্রধানমন্ত্রী কথা বলেন সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়েও। বজ্রপাত ইদানিং দেখা যাচ্ছে খুব বেশি। এক সময় আপনারা একটু চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা রাস্তা, প্রতিটি বাড়ির কোনায়, প্রতিটি মসজিদ বা স্কুল কলেজ সব জায়গায় তাল গাছ দেখতেন আপনারা। তাল গাছটা লাগানো এখন আবার শুরু করা উচিত। আগে কিন্তু প্রত্যেক বাড়ির সাথে তাল গাছ থাকতো। আর তাছাড়া যত বিল্ডিং, স্কুল, কলেজ, এই সাইক্লোন শেল্টার আমি এখনই নির্দেশ দিয়েছি, যেখানেই হবে সেখানে আর্থিং ব্যবস্থা, অর্থাৎ বিল্ডিংয়ের উপরে আপনারা জানেন যে একটা থাকে, একটা ইলেকট্রিক ইটার, যাতে বজ্রপাতটা হলে ওটা যাতে ধরতে পারে এবং ওটার সঙ্গে একদম মানে লোহার একটাই থাকতে হবে এবং ওটা মাটির সাথে সংযোগ থাকবে, মাটির ভিতরে ওটা গেঁথে দিতে হবে, তাহলে বজ্রপাত হলে ওটা কিন্তু টেনে নিয়ে মাটির নিচে দিয়ে দেবে, কোনো ক্ষতি করবে না। এর আগে 153টি বন্যা ও দুর্যোগ আশ্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।